জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। আর সুন্নাহ হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। মাথরাতুন লিল ফাম মারদাতুন লিরাব, মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। বিষ্ণুই বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা আমি ফরজ করে দিতাম। তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন। বিষ্ণুনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন। বিষ্ণুনবী বলতেন, ওয়াদাহিনু ফাইন্না ফিত্তাদহিন বারাকাত, তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকাইয়া দিছে। তেল দিবেন তো। চার নম্বরে আতিব, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত, লাগাবেন, লাগাতে রাজি আছেন? বিষ্ণুনবী বলতেন, এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়, হাব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এক হচ্ছে আন-নিসা, নারীদেরকে আমি পছন্দ করি, দুই হচ্ছে অতীব, সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিষ্ণুনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে, বিষ্ণুনবী নেয় নাই, এরকম কোন ঘটনা ঘটে নাই। আল্লাহ আকবার। আল-লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পড়া, নট নেসেসারি যে নতুন জামা হতে হবে, পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই? ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ারা আসারা নিয়ামাতিহি আলা আব্দি, আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের ছিটেফোঁটা দেখতে চান। আপনি যদি ধনী হন দামি জামা পড়বেন, সুন্দর জামা পড়বেন। অনেকে আছে অনেক ধনী, কিপটুসের মতো সিরা জামা পড়ে, আছে না নাই? আপনি ধনী মানুষ, আপনি সিরা জামা পড়ছেন কেন? আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে। আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে, অহংকার ছাড়া স্বাভাবিক বহিঃপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে। কোন সুবহানাল্লাহ। এরপরে ইকসারুস সালা আলা নবী, বিশ্বনবীর উপর বেশি বেশি দুরুদ পড়া। বিশ্বনবী বলতেন, জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে আমার উপরে দুরুদ পড়ো, আমি মরে যাওয়ার পরে এই দুরুদগুলো কে পাঠিয়েছে তার নাম, তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা সালাতুনা মারুদাতুন আলাইক, আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন? ওয়াকদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদ আল আম্বিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা, জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের লাশ পচে না, নবীদের লাশ গলে না। যারাই বিশ্বনবীর উপর দুরুদ পড়বেন, আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ মালাইকাতু সাইয়াহিন, একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে, কারা বিশ্বনবীর উপর দুরুদ পড়েছে, এই দুরুদ নিয়ে, এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয়, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এরপরে বিশ্বনবী বলতেন, জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন? রাজি আছেন তো? 18 নম্বর সুরা, কোরআনের একেবারে মাঝখানের সুরা। আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা, এই আয়াত দিয়ে শুরু হয়েছে, শেষ করা হয়েছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। আর মাঝখানে আছে ওয়ালিয়া তালাত্তফ। হাফেজ সাহেবরা উত্তর দাও, মাঝখানে আছে কি কথা কন? ওয়ালিয়া তালাত্তফ একটা শব্দ আছে সূরা কাহাফের মাঝখানে। কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা, কিন্তু ওয়ালিয়া তালাত্তফ মোটা করে লেখা আছে না, ডবল ফন্টে লেখা মোটা, কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়া তালাত্তফ। এর আগে যত শব্দ, এর পরে তত শব্দ, এর আগে যত কোরআনের অক্ষর, এর পরে তত অক্ষর। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বিষ্ণুই বললেন, সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে, ইয়াকুনু লাহু নূর, এই সূরাতুল কাহফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে, এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আবার বিষ্ণুই বলেন, যারা সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন, শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে? সুবহানাল্লাহ, পড়বেন না? সূরাতুল কাহফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন? সবাই রাজি? এরপর আত-তাবকীর ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নত। আগে যিনি যাবে উনি কি পাবে? তারপরে গরু, তারপরে বকরি, তারপরে মুরগি, মুরগির পরে ডিম না আন্ডা? আন্ডা। আল মাশিউ আলাল ইকদাম, বিষ্ণুই বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্না। রিক্সা, হুন্ডা, সাইকেল, সিএনজি দিয়ে গেলেও হবে, কিন্তু হেঁটে হেঁটে গেলে সওয়াব বেশি না কম? প্রতি কদমে কদমে আমল নামায় সওয়াব দিয়ে দিবে কে?
এরপরে বিশ্বনবী বললেন আদামু তাখাত্তি রিকাবান নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাকাইতাছে না নাই বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবীর ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনবী বললেন থামো এজলেস বসো মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাইতা আসছো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্বনবী বললেন দুখুলুল মসজিদে রাকাতাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া সুন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বাদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত খুদ্দিরা লাগ যত আপনার তৌফিকে কুলায় দুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনবী বললেন ইনসাদ চুপ থেকে খুতবা শুনবা জুমার খুতবার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্বনবী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা জুমার নামাজ পড়তে যাইয়া ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর ওলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুতবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায় দেয় না সেটা কখন অনেক ইখতিলাফ আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত আমল করা যাবে তো সবাই রাজি জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো চল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিলে আছে জুমার দিন 144 জারি করছে ওই মসজিদের জুমায় কোনোদিন শুনছেন এই জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক